আজ জগদ্ধাত্রী পূজো। জগদ্ধাত্রী পূজোর আজ নবমী বলা হয়ে থাকে এবং সেই দিন দাঁড়িয়ে গোটা রাজ্যে জগদ্ধাত্রী পূজো উদযাপন। সেই ছবি দেখাচ্ছি আপনাদের চন্দননগরে, বিশেষ করে এবং কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজো বিশেষভাবে হয়ে থাকে। এবং আজ জগদ্ধাত্রী পূজোর নবমী, কার্তিক মাসের শুক্ল নবমীতে আরাধনা সেজে উঠেছে চন্দননগর, সেজে উঠেছে কৃষ্ণনগর। এই মুহূর্তে হুগলির ভদ্রেশ্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত গৌর। এবং সুজিত গৌর রয়েছেন এই মুহূর্তে হুগলির ভদ্রেশ্বরে। সেখানের কি চিত্র উঠে আসছে, সকালবেলা জগদ্ধাত্রীর দেবীর আরাধনা শুরু হয়েছে কিনা সুজিত জানাও। সুজিতের সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে, আমরা আবার যোগাযোগ করব। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি দর্শকদের, চন্দননগর এবং কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় হচ্ছে জগদ্ধাত্রী পুজো, গোটা রাজ্য জুড়ে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। আজ জগদ্ধাত্রী পুজোর নবমী এবং সেই জগদ্ধাত্রী পুজোর বিশেষ পুজোর আয়োজন শুরু হয়েছে সকাল থেকেই। পুণ্যার্থীরা যারা পুজো দিচ্ছেন এবং যারা দর্শন করাচ্ছে, এবং এই মুহূর্তে আবারও আমরা পেয়েছি সুজিতকে, আমাদের প্রতিনিধি সুজিত রয়েছেন হুগলি থেকে। সুজিত, এই মুহূর্তে কি জানা যাচ্ছে চন্দননগরে, কি সকাল সকাল কি চিত্র উঠে আসছে, জগদ্ধাত্রী পুজো কি শুরু হয়ে গিয়েছে, সকালের পুজো কি কেমন চলছে? সুজিতের সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করে করব। বলা হয়ে থাকে দেবী জগদ্ধাত্রীর জন্ম হয় যখন দেবীরা রয়েছেন তাদের অহংকার বৃদ্ধি পায়, তখন জগদ্ধাত্রী আসেন স্পষ্ট করতে যে এই গোটা জগতের ধারণ করেছেন তিনি। কার্তিক মাসের শুক্ল নবমীতে আরাধনা হয় দেবী জগদ্ধাত্রীর, সেজে উঠেছে গোটা চন্দননগর, সাবেকিয়ানা ঐতিহ্যের মিশেল রয়েছে অনেক জায়গায়। দুর্গাপুজোর ধাঁচেই পুজো, আমরা জানি যে কলকাতার দুর্গাপুজোর অনেক প্যান্ডেলও চন্দননগরে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়। নবমীর দিনই তিনবার পুজোর আয়োজন করা হয় অনেক জায়গায়। চন্দননগরে গোটা পাঁচ দিন ধরে পুজো হয়, কৃষ্ণনগরেও বিশেষ পুজো হয়। বলা হয়ে থাকে কৃষ্ণনগরেই শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো, তারপর চন্দননগরে জগদ্ধাত্রী পুজো আরও বেশি পপুলার হয়, আরও মানুষের মধ্যে জনপ্রিয় হয়। আজই জগদ্ধাত্রী পুজো, আজ জগদ্ধাত্রী পুজোর নবমী এবং সেই বিশেষ পুজোর আয়োজন চলছে সকাল থেকেই চন্দননগরে। এই মুহূর্তে পুজো চলছে এবং তারই সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায়, কলকাতা কৃষ্ণনগর সহ বিভিন্ন জায়গায় পুজো চলছে। এবং সেই পুজো সকাল থেকেই শুরু হয়েছে, বেশ কিছু জায়গায় পাঁচ দিন ধরে পুজো চলছে এবং বেশ কিছু জায়গায় আজকে নবমীর দিন বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের হুগলির বিভিন্ন জায়গা, চন্দননগর ও ভদ্রেশ্বরের বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি যেখানে জগদ্ধাত্রী দেবীর আয়োজন, পুজোর আয়োজন করা হয়েছে এবং সকালবেলা যজ্ঞ শুরু হয়েছে। বিশেষ যজ্ঞ করা হচ্ছে মায়ের নামে, দেবী দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রী। বলা হয়ে থাকে দেবদেবীদের অহংকারের দমন করতেই দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।